প্রচণ্ড দাবদাহ চলিছে অসমৰ দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর। আজি তাপমাত্রা হয়েছে 37 ডিগ্রি, সোমবারে এই তাপমাত্রা আসছিল 39 ডিগ্রির উপর। 2005 চনত সর্বোচ্চ রেকর্ড হয়েছিল আর এই 18 বছর তাপমাত্রা রেকর্ড ভাঙিছে শহর শিলচর। বিশেষজ্ঞসকলের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে অবস্থা হয়েছে গোটে আমার বিশ্ব, ইয়ার কারণে বরষুণের মাত্রা কমিছে, গরমের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। ইফালে বিদ্যুৎ বিভাগের লুকা ভাকু চলিছে, মাত্র 16-17 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। আসলতে সব মিলি শিলচর শহরত জলাফলা খুয়াইছে গরমের কারণে। ঠান্ডা খাইছে, ঠান্ডাও গরম হয়ে গেছে, গরমও বেশি আজকে তো বাতাসে গরম गर्मी ज्यादा है और ट्रीज जो हम लोग काटते हैं वो काटना नहीं चाहिए और ट्रीज रखना चाहिए क्योंकि हम लोग को हवा और ऑक्सीजन वो सब मिलना चाहिए। ट्रीज काटते हैं इसीलिए हम लोग को बारिश नहीं मिलता, इसीलिए गर्मी बहुत ज़्यादा है और आजकल तो बहुत ज़्यादा है क्योंकि और वो धूप से वो जो ओजोन लेयर का वो छेद हुआ है वो अगर हम लोग ट्रीज काटेंगे ज़्यादा तो वो और भी ज़्यादा देने लगेगा, फिर हम लोगों को गर्मी के कारण हम लोगों को स्किन कैंसर भी हो सकता है। লোডশেডিং এর আছে যারা জিনিস কিনতো স্যার আজকে সেটা জিনিস কিনতো স্যার না কিন্তু লোডশেডিং এর লেগে এসি লাগলে তো এসি কিনতে গেলে তো এসে তো লোডশেডিং এসি তো ইনস্টলেশন করতে লাগবে এসি তো কিন্তু সেল এফেক্ট আছে ইনভার্টার এর সেল আছে ইনভার্টার এর সেল আছে এটা মতো আছে এটা তো কিছু বড় না লোডশেডিং তো এরকম আছে না লাস্ট 15 দিন 20 দিন ধরে বেশি আরম্ভ হয়েছে আপনার এপ্রিলে যেটা আছে আগে তো তখন একটা বুমছিল আছে বর্তমানে আপনার এই গরম পরে আমি এরকম বুমছিল হচ্ছে এটার একটা কারণ থাকতে পারে আপনার যেহেতু ঘন ঘন লোডশেডিং হয় এর লেগে অনেকে অনেক চিন্তা করে রেখেছে আমি যদি এসিডি কিন্তু এসিডি ইনস্টলই করতে পারতাম না যদি কারেন্ট না থাকে গরম তো টেম্পোরারি তো টেম্পোরারি গরম থাকা তো ইনভেস্টমেন্ট নাও করতে পারে যে দুদিন পরে তো আবার শরৎকাল আইজার গিয়েছে বৃষ্টি পড়লে তো তখন লাগতো না ঠিক না এটা তো স্বাভাবিক জিনিস আসলে তেতিয়া প্রথম অবস্থা যদি গরম পড়েছিল সামার ভেকেশন দেওয়া হয়েছিল যেহেতু প্রয়োজনও আসিল দিবলগিয়া কিন্তু দেওয়ার পিছন সামার ভেকেশন দেওয়ার পিছন গরমটা স্বাভাবিকতো কমে গেছিল ন্যাচারালি আমি দেখা পাইছিলো কমে গেছে সামার ভেকেশন যেটা দি দিছে অ্যানাউন্স হয়ে গেছে সম্পূর্ণ সামার ভেকেশন হয়ে গেছে এতিয়া বর্তমান যে পরিস্থিতি আছে সবাই জানে শিলচর একটা রেকর্ড করেছে নর্থ ইস্টের মাঝে সবচেয়ে বেশি গরম আর এই গরমত স্কুলত যাওয়া লড়া ছোৱালীর কারণে বিরাট কষ্টকর হয়ে গেছে একটা রিক্সও আছে তারপর এপিডিএসিএলর কারেন্টর একটা প্রবলেম আছে ইলেকট্রিসিটি এনি টাইম না থাকে আর স্কুলবিলাকতো তেন ফেসিলিটিও নাই তাতে এতে স্কুলের সিস্টেমবিলাক হয়তো অলপ আগুয়াই দিব লাগিছিলে কিংবা হাফ ছুটি দি দিব লাগে মানে ওয়েদার দেখি কেনে মানে যেদিনা বেশি গরম থাকিব সেদিনা ছুটি দি দিব লাগে ল'ৰা ছোৱালীবিলাকক গার্ডিয়ানক মাতি ছুটি দি দিব লাগে বা অলপ চেঞ্জ হলে ওয়েদার আকৌ স্কুল কৰিব লাগে কিন্তু এতিয়া যে পরিস্থিতি এই পরিস্থিতি বহুত রিক্স হয়ে গেছে ল'ৰা ছোৱালীক স্কুলত যোৱা অভিভাৱক হিচাপে ময়ো সেইটো বিচাৰিম যে অসম চৰকাৰে এটা কনচিডাৰ কৰক বৰ্তমান পৰিস্থিতিক লৈ কিয়নো ইফালেতো এ পি ডি চিলৰ কাৰেণ্টৰ প্ৰব্লেমবিলাকতো বহুত বেছি আছে যিটো কাৰণত স্কুলতো তেনে চিষ্টেমো নাই এনেইতো স্কুলবিলাক তেনেকুৱা চিষ্টেম নাই তাৰ মাজত কাৰেণ্টৰ এটা বিৰাট প্ৰব্লেম নট অনলি লোড শ্বেডিং কাৰেণ্ট নাথাকেই 4-5 ঘণ্টামান আমাৰ ইয়াতে কাৰেণ্ট নাথাকেই আজিকালি তাকে মই ৰিকুৱেষ্ট কৰোঁ চৰকাৰক যাতে স্কুল কিবা এটা কনচিডাৰ কৰিব লাগে।